আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একজন দীবন জানতে চেয়েছেন বসে সালাদ বা নামাজ পড়া যাবে কি না জি সম্ভব হলে দাঁড়িয়ে শ্রাধায়ী করতে হবে দাঁড়িয়ে পড়া ওয়াজিব যদি অসুস্থতা অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো বিশেষ কারণে দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় তাহলে বসে আদায় করবে যদি বসেও সম্ভব না হয় তাহলে শুয়ে থেকে ইশারা করে ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে তবুও সালাদ পড়তেই হবে আল্লাহ সুরা তালা সুরাতাম রায়তে বলেন মাস্তাত তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো যার যেভাবে সাধ্য আছে সেভাবেই আল্লাহকে ভয় করবে আল্লাহর ইবাদত আদেশ নিষেধগুলি পালন করবে সুরাব বাকড়া দুই শত ছিয়াশি নম্বরে আল্লাহ রুবুল্লাহ বলেন ইল্লা নফসানুস আহা আল্লাহ তাহলে সাধ্যাতীত কোনো কিছুই কোনো নফসের উপরে চাপিয়ে দেন না কারোর উপরে চাপিয়ে দেন না অর্থাৎ মানুষ সাধ্য অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করবে এবাদতগুলি পালন করবে সেই বোখারি একশত সতেরো নম্বর হাদিস এক হাজার একশো সতেরো নম্বর হাদিস এসেছে ইমরান বিন হোসেন রাজুল্লা আনহু তিনি নিজেই বলেন যে আমি অসুস্থ ছিলাম তা আমি সালাদ সম্পর্কে রাসুল সালামকে জিজ্ঞাসা করলাম ফাঁকা সল সল্লি ক ইমান তুমি দাঁড়িয়ে সালাদ আদায় করো ফাইল্লাম তাস্তাতই ফাঁকা আই দাঁড়িয়ে যদি আদায় করতে না পারো তাহলে বসে আদায় করো ফা ইলাম তাও যদি সম্ভব না হয় অর্থাৎ বসেও যদি তুমি আদায় করতে না পারো ফা আল্লা জানবিন তাহলে শুয়ে থেকে ইশারার মাধ্যমে সালাদ আদায় করতে হবে সেজন্য যেভাবে সম্ভব সুবিধা হবে বিশেষ কারণে অসুস্থজনিত কারণে সেভাবেই আদায় করতে হবে সম্ভব হলে দাঁড়িয়ে না হলে বসে না হলে শুয়ে থেকে আর বসার ক্ষেত্রে চেয়ারেও বসতে পারে জমিনেও বসতে পারে তবে অনেক বিজ্ঞানগণ জমিনে বসাকে উত্তম বলেছেন এই দৃষ্টিকোণ থেকে যে জমিনে বসলে অন্তত সিজদাটা জমিনে দিতে পারবে সেই সাথে বসা সহ আরও কিছু সুন্নত সালাতে রয়েছে যেগুলি জমিতে জমিনে বসলে সেগুলো সুনদগ আদায় হয়ে যায় যা চেয়ারে বসে হয় না সেক্ষেত্রে যদি জমিনে বসে আদায় করে সেটাকে অনেক বিজ্ঞানগুলো উত্তম বলেছেন আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার